নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আষাঢ় মাসে বৃহস্পতিবার দিন তুলসী গাছের গোড়ায় পুঁতে দিন এই জিনিসটি, যা আপনাকে কয়েক মাসের মধ্যে কোটি টাকার মালিক বানিয়ে ফেলবে। কী সেই জিনিস তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। বন্ধুরা, বর্তমানে আষাঢ় মাস চলছে, আর এই আষাঢ় মাসে আপনারা ছোট্ট একটি ক্রিয়া যদি করেন, সেক্ষেত্রে আপনাদের আগামী কয়েক মাসের মধ্যে অর্থবৃষ্টি হতে বাধ্য। অর্থাৎ বৃহস্পতিবার দিন আপনাদেরকে একটি জিনিস, যা তুলসী গাছের গোড়ায় পুঁতে দিতে হবে এবং যার ফল আপনারা আগামী কয়েক মাসের মধ্যে পেতে বাধ্য। দেখুন, বৃহস্পতিবার হচ্ছে লক্ষ্মীবার, অর্থাৎ আমরা সাধারণত মা লক্ষ্মীকে এই দিন আরাধনা করি, আর এই বৃহস্পতিবার দিন আপনারা সেই জিনিসটিকে নিয়ে এনে মা লক্ষ্মীর আসনে রেখে পুজো করবেন এবং পুজো করার পর সেই জিনিসটি মা লক্ষ্মীর চরণে রাখার পর সেটিকে তুলসী গাছের গোড়ায় পুঁতে দেবেন। তবে একটি জিনিস মাথায় রাখবেন, সেই জিনিসটি বাজার থেকে কিনে নিয়ে এসে আপনি অবশ্যই গঙ্গা জল দিয়ে প্রথমে তাকে শুদ্ধ করে নেবেন, তারপরেই আপনি কিন্তু মা লক্ষ্মীর চরণে রেখে পুজো করবেন। এবং পুজো করার সময় অবশ্যই আপনারা ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন এবং পুজো শেষ হয়ে গেলে সেই জিনিসটিকে নিয়ে এনে তুলসী গাছের গোড়া খুঁড়ে পুঁতে দিন এবং মাটি চাপা দিয়ে দিন। আগামী কয়েক মাসের মধ্যেই আপনারা তার রেজাল্ট হাতে নাতে পেতে বাধ্য। এবার আসুন, আমি সেই জিনিসটির নাম আপনাদেরকে জানাতে চলেছি। তার আগে একটি বিষয় জানিয়ে দিই, আমি প্রতি রবিবার আপনাদের জন্য ফ্রি সার্ভিস চালু করেছি, তবে এটি এই চ্যানেলে নয়, সেটি আমার আরেকটি চ্যানেলে। চ্যানেলটির নাম অ্যাস্ট্রো টার্গেট। তাই এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিন, যাতে সানডে কমেন্টস বক্সের একটিও ভিডিও মিস না হয়ে যায়। তাহলে আসুন জেনে নেওয়া যাক, কী সেই জিনিস যে জিনিসটি আপনাদেরকে বাজার থেকে কিনে আনতে হবে। সেটি হচ্ছে একটি রূপোর কয়েন। হ্যাঁ বন্ধুরা, একটি রূপোর কয়েন আপনারা বাজার থেকে কিনে নিয়ে আনুন এবং নিয়ে আনার পর অবশ্যই সেটিকে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিন এবং তারপরে আপনারা মা লক্ষ্মীর চরণে রেখে পুজো দিন এবং পুজোর শেষে আপনারা সেটিকে তুলসী গাছের গোড়ায় পুঁতে দিন এবং আপনার যা মনোবাঞ্ছা রয়েছে সেই মনোবাঞ্ছা মা তুলসীকে জানান, যা আগামী কয়েক মাসের মধ্যে আপনাদেরকে হাতে নাতে তার ফল দিয়ে দেবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।